নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের 105তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1911 সালের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে তার জন্ম হয়। তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও সুফিয়া কামালের মনোগঠনে দেশ, মানুষ, সমাজ, ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। 12 বছর বয়সে তিনি রচনা করেন প্রথম গল্প সৈনিক বধূ, যা প্রকাশিত হয় বরিশালের একটি পত্রিকায়। 1947 সালে নারী বিষয়ক উপমহাদেশের প্রথম সাপ্তাহিক বেগমের প্রথম সম্পাদকে এবং 1969 সালে মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রীর দায়িত্ব পালন করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21শে পদকসহ অনেক পুরস্কার ও সম্মাননা। 1999 সালের 20 নভেম্বর ঢাকায় তার জীবনাবসান ঘটে।